আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ছোট্ট টিউটোরিয়ালে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের বাসাবাড়ি, অফিস এবং আপনাদের বিল্ডিংয়ের অ্যাম্পিয়ার, ওয়াট এবং কিলোওয়াট বের করবেন। তো এগুলো বের করতে হলে এ ধরনের একটি ক্লিপ অন মিটার প্রয়োজন হবে আর একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে। আমি আপনাদের সূত্রের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে এগুলো বের করতে হয়। তো ধৈর্য সহকারে ছোট্ট ভিডিওটি আপনারা দেখুন, আসুন। দর্শক, আমাদের এখানে চারটি সিঙ্গেল ফেজ মিটার আছে, এখান থেকে আমি একটি মিটারের অ্যাম্পিয়ার নিয়ে নেব। তো এটি হচ্ছে একটি মিটারের আউটপুট, এখান থেকে আমি অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছি। এখানে 11.85 নেওয়া যায়, 11.85 অ্যাম্পিয়ার। এটি একটি থ্রি ফেজ মিটার, তো এখান থেকে আমি তিনটা ফেজের অ্যাম্পিয়ার নিয়ে নেব। তো একটি ফেজে অ্যাম্পিয়ার আসছে 12 অ্যাম্পিয়ার, অন্য একটি ফেজে এখানে রেঞ্জ একটু বেশি বাড়ানো লাগবে, এখানে অ্যাম্পিয়ার অনেক বেশি নিচ্ছে, তো এখানে রেঞ্জ আমি বাড়িয়ে দিলাম। এখানে আসছে 27.5 ধরলাম, 27.5, এবং অন্য একটি ফেজে আসছে 36.5 ধরি, তো তিন ফেজের সমন্বয় আসছে 76 অ্যাম্পিয়ার। এবার একটু ভোল্টেজটা দেখবো, ভোল্টেজ কত আছে। সিঙ্গেল ফেজে ভোল্টেজ আছে 225 ভোল্ট, এটা সিঙ্গেল ফেজে, একটা ফেজ এবং একটা নিউট্রালে। এবার থ্রি ফেজ বাসবারে দেখবো, দুটো বাসবারে কত ভোল্ট আসে। দুটো বাসবারে 392 ভোল্ট শো করছে দুটো বাসবারে, অর্থাৎ দুটো ফেজে। সম্মানিত দর্শক, দেখেন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমি ভোল্টেজ পেয়েছি 225 ভোল্ট এবং অ্যাম্পিয়ার পেয়েছি 11.85। আর কস্থিটার মান যদি না জানা থাকে, কস্থিটার মান হচ্ছে 0.8। তো এখানে সূত্র হচ্ছে P=V×I×cosθ। তো ভোল্টেজ 225 ইন্টু অ্যাম্পিয়ার হচ্ছে 11.85 এবং cosθ-র মান হচ্ছে 0.8। তো এখানে ক্যালকুলেশন করে দেখা গেছে যে 2133 ওয়াট এটা সিঙ্গেল ফেজে পেলাম। দর্শক, থ্রি ফেজে আমরা ভোল্টেজ পেয়েছি 392 ভোল্ট এবং অ্যাম্পিয়ার পেয়েছি তিন ফেজের সমন্বয় 76 অ্যাম্পিয়ার, আর cosθ-র মান 0.8। তো সূত্র হলো P=√3×V×I×cosθ। তো √3×392 ভোল্ট ইন্টু 76 অ্যাম্পিয়ার ইন্টু cosθ 0.8। এখানে ক্যালকুলেশন করে আসে 41,281 ওয়াট। এখন আমরা জানি 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। তো 41,281 ওয়াটে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে আসে 41.28 কিলোওয়াট। এটি ছিল মূলত আমার এই বিল্ডিংয়ের ক্যালকুলেশন, কীভাবে অ্যাম্পিয়ার, ওয়াট, কিলোওয়াট বের করতে হয়। ছোট্ট একটি সূত্রের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এর থেকে ভালো যদি কোনো উপায় থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো। তো পরিশেষে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটি কথা বলতে চাই,
আমার ছোট্ট টেকনিক্যাল চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।